দেখো, 18-30 বছর বয়সী ওই মহিলার দেহ বানতলায় তথ্য প্রযুক্তি সংস্থার অফিসের ঠিক পেছনে একটা জায়গা রয়েছে, সেখানে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর পাশে দেখতে পাওয়া গেল। গতকাল ঘটনাস্থলে পুলিশের সিনিয়র অফিসাররা গেছিলেন, যেটা দেখা গেল যে মহিলার গলায় একটা ওড়না দিয়ে ফাঁস দেওয়া ছিল এবং সেই ফাঁসের দাগ বা লিগেচার মার্ক সেটাও কিন্তু গলা থেকে দেখতে পাওয়া গেল। প্রাইমারিলি দেহ দেখে মনে হচ্ছে যে দিন দুয়েক আগে ওই মহিলাকে খুন করা হয়েছে। কিন্তু যেটা পুলিশ আধিকারিকরা মনে করছেন যে খুন বাইরে কোথাও করে এনে ওখানে ফেলা হয়েছে নাকি ওখানে শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে, সেটা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। মহিলাকে বডি এখনো আইডেন্টিফিকেশন হয়নি। পুলিশ আধিকারিকরা বলছেন যে আইডেন্টিফিকেশনের গতকাল রাতেই তারা বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, যেহেতু পাশেই বারুইপুর জেলা পুলিশ রয়েছে এবং তার পাশাপাশি লালবাজারের মিসিং পার্সন স্কোয়াড, এই দু জায়গায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার তরফ থেকে ইমেল করা হয়েছে তো ওই মহিলার ছবি দিয়ে, যাতে আইডেন্টিফিকেশন করা যায়। এর পাশাপাশি বানতলা চর্মনগরীতে যে সমস্ত মহিলারা কাজ করতে আসেন তাদের একটা নামের তালিকা ওই সংশ্লিষ্ট সংস্থা যেখানে তারা কাজ করেন সেখান থেকে পুলিশের কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছে যে কেউ মিসিং আছেন কিনা বা কে কবে কোথায় এসেছিলেন, সেই মুভমেন্ট গুলো পুলিশ আধিকারিকরা দেখবেন। সিসিটিভি ক্যামেরা ঘটনাস্থলে আশেপাশে না থাকলেও বানতলা চর্মনগরী 2 নম্বর গেটের মুখে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেটা পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন। আজকে ঘটনাস্থলে ফরেন্সিক আধিকারিকরা যাবেন এবং বিকেলের মধ্যে পোস্টমর্টমের প্রাইমারি ওপিনিয়ন পুলিশের হাতে আসবে, তারপরে কিন্তু গোটা ছবিটা স্পষ্ট হবে। ধন্যবাদ ময়ূক। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।